আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগটি শুরু করলাম আপনাদের সঙ্গে। এখানে হচ্ছে আমার ছোট দুই ভাইয়ের জন্য জুব্ব বানিয়ে আনা হয়েছে। তো আজ হচ্ছে আনা হয়েছে, ওরা কিন্তু জানে না। তো ওরা যখন সকালে আসবে তখন এই পাঞ্জাবিগুলো মানে পরে ওরা মাদ্রাসা যাবে, তো অনেক খুশি হবে। আর ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য মানে না বলে আনা হয়েছে। তো এখানে তো এই জুব্বার মধ্যে যে ডিজাইন দেওয়া হয়েছে ওটা কিন্তু আমার আইডিয়াতে, আমি বলেছিলাম এইভাবে দেওয়ার জন্য। তো অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর কাপড়টা অ্যাকচুয়ালি কিনে আনা হয়েছে, তারপর বানানো হয়েছে টেইলার্সের কাছে। আর এই তো এখানে হচ্ছে আরও একটা পাঞ্জাবি। তো এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কালারটা কিন্তু বেশ সুন্দর। তো এই পাঞ্জাবির কালারটা কিন্তু আমার আম্মুর পছন্দে আনা হয়েছে, আব্বু এনেছিলেন। তো ডিজাইনটা একটু দেখিয়ে দিলাম, যাদের মানে বাচ্চা কাচ্চা মাদ্রাসাতে পড়ে তারা কিন্তু চাইলে এইভাবে পাঞ্জাবির একটু ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো ওরা হচ্ছে সকালবেলা বাড়িতে এসেছে, আর এই তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে এখন মাদ্রাসা চলে যাবে, আর পাঞ্জাবিগুলো পরে নিচ্ছে। তো আমি বলেছিলাম তোমাদের কি পছন্দ হয়েছে, তো ও মানে হাসছিল। তো ওরা অনেক খুশি এই পাঞ্জাবিগুলো পেয়ে, নতুন পাঞ্জাবি। তো দুজনকে মাশাল্লাহ অনেক ভালো লাগছে। তো চলে যাচ্ছে ওরা, আমি একটু শুট করছি ওদের পিছন পিছন থেকে। তো এখানে বলেছিলাম একটু মানে দাঁড়ানোর জন্য একটু ফটো শুট করব, তো ফটো শ্যুট করে নিয়েছি, তাই জন্য ক্যামেরাটা একটু লম্বা হয়ে গিয়েছে। তো চলে যাচ্ছে দুইজন, দেখতে পাচ্ছেন ওরা অনেক বেশি খুশি হয়েছে। আর ওরা দুইজন হচ্ছে খুশি থাকলে আমাদের ঘরের সবাই খুশি থাকে, আমার আম্মু আব্বু বলেন। তো ওরা যদি খুশি হয়ে মাদ্রাসায় যায় পড়াশোনা করে তাহলে আমরা শান্তি। তো ওদের জন্য দোয়া করবেন আপনারা সবাই, ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে। আর আজকে ভালো রোদ উঠেছে, তো আমি একটু হেঁটে মানে ভিডিও শ্যুট করছিলাম, তো রোদের কারণে ভালো মতো আমি তাকাতেই পারছি না। তো এখানে খুব বেশি রোদ দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে আমি ঘরে চলে এসেছি, আর এদিকে আব্বু লাউ শাক এনেছেন, এখানে মিষ্টি কুমড়োর আগা পাতা রয়েছে। তো এগুলো দিয়ে হচ্ছে অনেক মজা করে শুটকি রান্না করব। আর এদিকে হচ্ছে আমার বোনও বসেছে, তো আমরা দুজন মিলে হচ্ছে এগুলোকে বেছে নেব। আর এমনিতেই মিষ্টি কুমড়োর আগা পাতা বাছতে আমার খুবই ভালো লাগে, তো এগুলো কিন্তু শুটকি দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। আর এই তো এখন আমি বটি নিয়ে বসে পড়লাম, বেছে নিয়েছি। আশা করি আমার আজকের পুরো ব্লগটা এনজয় করবেন সবাই। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য দোয়া ভালোবাসা। তো এদিকে হচ্ছে এই পাতাগুলো বাঁচা হয়ে গেলে এখন এগুলো ধুয়ে নিচ্ছি।
এদিকে হচ্ছে একটু দুচে খাবো, তো আমার ছোট বোন হচ্ছে এখানে চা বানাচ্ছে, তো একদিকে হচ্ছে আমি মানে চাটা বসি ওদিকে রেখেছি আমি নয়, আর এদিকে হচ্ছে চাটাকে মিলিয়ে নিচ্ছে এখানে দুধ চিনি দিয়ে। তো এখানে হচ্ছে চা খাওয়া হয়ে গেলে এদিকে আমার বোন রসুন পেঁয়াজ নিয়েছে, আর এখন পেঁয়াজ রসুনটাকে বেটে নেবে তো শুটকিতে দেওয়ার জন্য, আর এখানে হচ্ছে চেপা শুটকি নিয়েছে, চেপা শুটকি দিয়ে লাউ শাক রান্না করা হবে, তো শুটকিটাকেও একই সঙ্গে বেটে নেবে ভালো করে মিহি করে। শুটকিটা বাটা হয়ে গেছে, এখন হচ্ছে একটা হাঁড়ির মধ্যে আমি এই যে কাঁচামরিচ ফালি করে নিচ্ছি, একটু বেশি করে আমি কাঁচামরিচ ফালি দিব। আর এই তো এদিকে হচ্ছে আমি হাঁড়ির মধ্যে মানে মিষ্টি কুমড়ার পাতা নিয়ে নিয়েছি, আর সঙ্গে আলু রয়েছে, একটু আলু দিয়েছি আমার ছোট ভাইদের জন্য, ওরা আলু খেতে পছন্দ করে, আলু হলে একটু ট্রাই করে দেখবে আর কি, তো সেজন্য আলু দিয়েছি। এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। আর এই তো এখানে চেপা শুটকি বাটা সঙ্গে রসুন তারপর পেঁয়াজও রয়েছে, দিয়ে দিয়েছি পুঁটি মাছের শুটকি, আর অল্প একটু পানি দিয়ে এখন বসিয়ে রাখবো হাঁড়িটাকে চুলাতে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কোকিল ডাকছিল, তো কোকিলের ডাক একটু শুনতে পাবেন, অনেক সুন্দর করে ডাকছে। তো এখানে লাউ শাক দিয়ে শুটকিটা রান্না করা হয়ে যাচ্ছে অলমোস্ট, এখন একটু জল দিয়ে দিবে মানে জুনের জন্য পানি দিয়ে দিবে। তো শুটকি শিরা রান্না করা হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি খেতে বসেছি, তো আজকে অনেক লেট হয়ে গিয়েছে, একটু লেটে মানে খেতে বসেছি, তো আমি একা একাই খাচ্ছি এখানে। আর এই তো আমি বর্তা বানিয়েছিলাম, তো একটু আমি এই যে বক্সে ভরে তুলে রেখেছিলাম, এখন আমি একটু ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি, মানে কিছুক্ষণ আগে বের করে নিয়েছিলাম, আর একটু নরম হয়ে গিয়েছে, তো আমি অল্প একটু নিয়ে নিয়েছি বর্তা, বর্তা দিয়ে খাবো, আর হচ্ছে সঙ্গে লাউ পাতা দিয়ে শুটকি। এখন আমি একটু শুটকি তরকারি নিয়ে নিয়েছি, তো ওটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো এই ছিল আজকের খাবার দাবার, এখানে হচ্ছে বিকাল হয়ে গিয়েছে, আর বিকালবেলা ছোট দুই ভাই বাড়িতে এসেছে মাদ্রাসা থেকে, আর একই সঙ্গে মানে দুইটা সারপ্রাইজ। তো এখানে হচ্ছে ওকে বলা হয়েছিল যখন 15 পারা পর্যন্ত হিপস হবে তখন একটা পুরনো সাইকেল কিনে দেওয়া হবে চালানো শেখার জন্য, তো এখানে সাইকেল চালানো শিখছে এই মাঠের মধ্যে,
আর যখন ও 25 পারা পর্যন্ত হিপস করবে তখন নতুন একটা সাইকেল কিনে দেওয়া হবে। তো এজন্য ওরা অনেক খুশি। তো একজন এখানে চালিয়েছে আর এখন হচ্ছে আমার ছোট ভাই একটু সাইকেল নিয়ে আইতো চালাচ্ছে, চালানোর চেষ্টা করছে, আর দুজন পাশে ধরে রেখেছে। তো নতুন সাইকেল চালাতে হলে এভাবে চালানোটা শিখতে হয়। তো যে কোনো কিছু মানে প্রথম প্রথম কিন্তু হয় না, একটু একটু মানে ধীরে ধীরে কিন্তু পারা যায়। তো ওদের পিছন পিছন থেকে একটু শ্যুট করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ওকে সাইকেল চালানো শেখানোর জন্য অনেক লোকজন এখানে এসে জড়ো হয়েছে। আর সাইকেল চালানো শিখতে গিয়ে ও সাইকেল নিয়ে পড়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট আমাদের পাশের বাড়ির বাচ্চারা জড়ো হয়েছে ওকে ধরার জন্য। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে সবাই প্লিজ লাইক দিতে বলো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।